নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 19 জুলাইয়ের রাশিফলের ভিডিও। কালকের দিন মেষ থেকে মীন রাশির মানুষ আপনি যদি হন, কী রেজাল্ট বা কী ফল পাবেন বা কী হতে পারে তার আলোচনা প্রত্যেক দিনের মতো এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। আর প্রত্যেক দিনই একই কথা বলি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, কারণ আপনারা জানেন এই তথ্য বা জ্যোতিষের তথ্যগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে রেগুলার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন, 19 তারিখে অর্থাৎ আগামীকালকে সোমবারের দিন মেষ থেকে মীন রাশির মানুষরা কী হবে তার কথা বলি বা বলার চেষ্টা করি। তার আগে যে ইনফরমেশানগুলো দিই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা বেরোবেন যখন সকাল 7:30 থেকে 8:20, 7:30 থেকে 8:20 এই সময়ের মধ্যে যাত্রা একটু বুঝে শুনে করলে আশা করি ভালো রেজাল্ট আপনাদের হবে বা আপনারা পাবেন। এক নম্বর কথা, যে যে নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন আশা করতে পারি, তারা হচ্ছেন অশ্বিনী, ভরণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুচ্ছা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের ফলাফল আশা করা যায় বা আশা করতে পারি ভালো হবে বা ভালো ফল আপনারা পাবেন। অপরদিকে কালকের দিন দুপুর 2:35 থেকে 3:10 মধ্যে বড় ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করলে আমার মনে হয় ভালো রেজাল্ট আপনারা পাবেন। বড় ইনভেস্টমেন্ট, বড় পয়সা ইনভেস্টমেন্ট, শ্রাবণ মাসের সোমবার আর কালকের দিন মহাদেবকে ডাকা, এখানে কিছু বলতে লাগবে না আশা করি এবং বলার প্রয়োজন হবে না। তাই মহাদেবের পুজো পাঠ, মহাদেবের স্মরণ, মহাদেবের চিন্তন অবশ্যই আপনাদের বা ক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারে বা পাওয়াতে পারে। কালকে তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দশমী শুক্লপক্ষ এবং কালকের দিনে শুভ যোগ চলবে, শুভ যোগটা। তা সামগ্রিকভাবে নামটা শুনেই বুঝতে পারছেন কম বেশি ভালো ফল কিন্তু দেবে। এবং দেখুন, সামনে একটা বড় ট্রানজিট হতে চলেছে, আজকে 18 তারিখ হয়ে যাচ্ছে, 22 তারিখ মঙ্গলের ট্রানজিট হচ্ছে। মঙ্গল এনার্জি মেকার, শরীর স্বাস্থ্যের উন্নতির কারক গ্রহ। তা এই মঙ্গলের ট্রানজিট হয়ে যাওয়া শরীরগত দিক কম বেশি প্রত্যেককে ভালো দেবে, এক নম্বর কথা। আপনি মেষ রাশি হলে, বৃশ্চিক রাশি হলে টাফ সময় চলছিল না, কাটতে চলেছে, তাই আনন্দ নিতে পারেন, আনন্দ করতে পারেন। যে যে বিজনেসম্যানরা বা বিজনেস ফিল্ডের মানুষজনরা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন, তা মানে বলতে পারি প্রোমোটারি কনস্ট্রাকশান, জায়গা জমি কনস্ট্রাকশান, ইঞ্জিনিয়ারিং বেটার হচ্ছে, মেডিসিন মেডিকেল বেটার হচ্ছে, সেলস মার্কেটিং হচ্ছে না ভালো, লিকুইড প্রোডাক্ট আশা করতে পারি ভালো হচ্ছে, খাওয়ার ভালো হচ্ছে, শাড়ি জামা কাপড় গ্ল্যামার ভালো হচ্ছে না, শাড়ি জামা কাপড় গ্ল্যামার, সিরিয়াল টিভি মিডিয়া ভালো হচ্ছে না, একটু খেয়াল রাখতে হবে। কালকের দিনে স্মল প্রোডাক্ট নিয়ে, যাদের ছোটোখাটো ম্যানুফ্যাকচার করেন বাড়িতে জিনিসপত্র, আশা করতে পারি ভালো হচ্ছে। কালো জিনিসপত্র, চামড়ার জিনিসপত্র খুব একটা শুভ নয়, কালো এবং চামড়া, জুতো ফুতো এগুলো বা ব্যাগ এই ধরনেরগুলো একটু চাপ দিতে পারে। এবার আসবো মেন আলোচনার জায়গায়। আপনি মেষ, বৃষ, ধনু, মকর, কুম্ভ, মীন যে রাশির মানুষ হন কালকের দিনে কী রেজাল্ট পাবেন, চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করার চেষ্টা করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে, এবং একটা ব্যাপার হচ্ছে আপনারা বহুজন এই ফিডব্যাকটা দিয়েছেন, রং যেটা আপনাদের ব্যবহার করতে বলি, বহুজন বলেছেন প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এটা থেকে, এটাই তো চেষ্টা করা। কালকের দিনে আপনি হলুদ রঙের ব্যবহার করুন মেষ রাশির মানুষ হলে। মেষ রাশি 9 সংখ্যার প্রয়োগ, মহাদেবকে স্মরণ করুন, চুটিয়ে দিনটাকে উপভোগ করুন, চুটিয়ে এনজয় করুন এবং বেটার রেজাল্টগুলোর জন্য তৈরি হন। 10:22 থেকে 11:45 একটু সামলে, তারপর থেকে প্রায় 2:30 বেস্ট টাইম মেষরাশির জন্য বা মেষরাশির মানুষজন হলে ব্যবহার করার জন্য কালকের দিন। তা মেষরাশির জাতক বা জাতিকা যদি হন আপনি, শরীরটা একটু খেয়াল রাখতে হবে। ইভেন আপনার যারা পরিবারের মেম্বার, আপনার যারা সিনিয়র মানুষজন বা গুরুজন, প্রত্যেকের কম বেশি শরীরের জায়গা বা স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রেখে চলতে হবে, আশা করতে পারি তাতেই সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্র কিন্তু এনার্জি লাগাতে হবে, কারণ কালকে অনেক কাজ করতে হবে, চুটিয়ে কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, সামনে নেতৃত্ব দিতে যেতে হবে, সামনে গিয়ে লিড করার মানসিকতা নেওয়ার প্রয়োজন রয়েছে মেষ রাশির মানুষজনদের। তাই এটাই বলবো আপনাদেরকে, যে কোনো পরিস্থিতি, যে কোনো পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ,
করুন, কিন্তু ফিনান্সের দিকটা খেয়াল রেখে চলুন। অযথা যেখানে দরকার নেই খরচা করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। মেষ রাশির জাতক বা জাতিক হলে ব্যবসায়িক পাঠ মোটের ওপর ভালো চলছে বলা যায়, কিন্তু ফোর্থ হাউসে মঙ্গল এই তিন চার দিন, আগামী তিন চার দিন দাম্পত্য জীবনের জন্য খুব একটা শুভ প্রভাব ফেলবে না। তাই মেষ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে দাম্পত্য জীবনের জায়গাটি বা দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রেমে উন্নতি, ইভেন যারা কালকের দিনে বাবা মাকে বলতে চাইছেন আমি ভালোবাসি, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই বা ওই ছেলেটাকে বিয়ে করতে চাই, কালকে বলুন। বন্ধুত্ব থেকে সাবধান, স্বার্থ নিয়ে আসবে, ধান্দা নিয়ে আসবে, এটা খেয়াল রাখতে হবে মেষরাশির জাতক জাতিক হলে। বিদ্যাস্থান শুভ নয়, ছেলে মেয়েরা ভালো থাকবে, অর্থাৎ সন্তান সুখ ভালো হচ্ছে। ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আশা করবেন না, চালিয়ে নিন, নিজের মতো করে চালান, একলা চলুন। অশ্বিনী নক্ষত্র কারুর কথায় প্রভাবিত হবেন না। ভরণী নক্ষত্র হলে কলিগ এবং জুনিয়রদের থেকে সতর্ক থাকুন, জুনিয়র আপনার পোস্টে বয়সে খেয়াল রাখুন। কৃত্তিকা আপনার যদি নক্ষত্র হয়, কালকের দিনে ভাই বা ভাইয়ের মতো যারা মানুষ রয়েছেন তাদের দ্বারা প্রতারিত হতে পারেন, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ, চার সংখ্যা বৃষরাশির জন্য, হলুদি রং, মহাদেবকে ডাকা আপনার জন্য ভালো। এবং কালকের দিনে আপনাকে আমি বলবো 10:15 থেকে 11:45 বুঝে ব্যবহার করুন, তারপরে সময়টা ধীরে চলুন। অ্যাভারেজ দিন হতে চলেছে, কিন্তু প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারেন, এবং কোনো না কোনোভাবে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে, আপনি খারাপ চিন্তা করে বা আবেগের বসে, জেদের বসে অযথা হেডেক নিতে গিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারেন। তাই বৃষরাশির মানুষ, জাতক জাতিকারা, কালকের দিন চাপ নেবেন না, ধীরে সুস্থে চলুন, কম টেনশন করুন, দুশ্চিন্তার জায়গা আসতেই দেবেন না, আর্গুমেন্টে যাবেনই না, সতর্ক সাবধান হয়ে চলা, কালকে কোনো ঝামেলায় না যাওয়া, গুরুজন নিজেদের, শরীর ভালো থাকবে, দাম্পত্য জীবন কিন্তু স্টেবল থাকছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যাদের উন্নতির অভাব, ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ চলছে, পজিটিভ রেজাল্ট বার করতে পারবেন। প্রেমিক প্রেমিকারা বুঝে চলুন, প্রেমে অশান্তি, ভাই বন্ধুত্বের সাপোর্ট পাচ্ছেন। ব্যবসায়িক পাঠ তুলনামূলকভাবে ভালো হচ্ছে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা পয়সা ইনভেস্ট করা আমি বলবো না খুব একটা ভালো হচ্ছে। এবং কালকের দিন কারুর সাথে আর্গুমেন্ট, কারুর সাথে কথাবার্তা বলা, কারুর সাথে বড় ডিলিংস দিন নয়, লক্ষ্য রেখে চলবেন আপনি যদি বৃষরাশির মানুষ হন। সন্তান সুখ ভালো হতে পারে, পড়াশোনার জায়গা মোটামুটি হচ্ছে, পড়াশোনার ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে বলবো না, আবার খুব একটা খারাপও হচ্ছে বলবো না, চালিয়ে নিতে হবে। বৃষরাশির জাতক বা জাতিকারা বাবা মায়ের সাথে একটু বিবাদে জড়াতে পারেন, খেয়াল রাখবেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র হলে কালকের দিনে ধার নেওয়া দেওয়া চলবে না। বৃষরাশি রোহিণী নক্ষত্র হলে দাম্পত্য জীবনকে উন্নতি ঘটান, মনের মানুষ বা কাছের মানুষকে সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট থাকলে মিটিয়ে নিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন দুঃসাহস দেখাবেন না, প্রবলেমে পড়বেন। মিথুন আপনার যদি রাশি হয়, কালকের দিন কমলা রং, 5 আপনার সংখ্যা, মহাদেব আপনার আরাধ্য দেব হচ্ছেন, 10:30 থেকে 11:45, এটা চলবে মানে চলবে না এই টাইমটা, মিথুন রাশি হলে বুঝে শুনে ব্যবহার করুন। এবং 12:05 থেকে 2:45 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। মিথুন রাশি জাতক বা জাতিকাদের সাইলেন্টলি কাজ করতে বলবো, নিজের কাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে বলবো, যেখানে কথা বলবেন, যেখানে কথা বাড়াবেন সেখানে সেখানে প্রবলেমে পড়বেন। এবং কিছু ক্ষেত্রে জানা জিনিস নিজের কি বলবো নির্বুদ্ধিতার জন্যই বলি, আপনি ভুল করে আসতে পারেন বা ভুল করতে পারেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন। তাই এই দিকটা বন্ধুরা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের চুপচাপ কাজ করে যাওয়া, একটু একটু কি বলবো মানে নিজের মতো করে কাজ করে যাওয়া, সেটা সবচেয়ে ভালো হচ্ছে, এবং বসেদেরকে ইনফ্লুয়েন্স করা। তাই কাজ গুছিয়ে নিতে হবে, বেশি কথা বলে, বেশি বন্ধুবান্ধব করে, বেশি এই এই জায়গাগুলো করে কিন্তু কাজ বন্ধ করা চলবে না। ইভেন ব্যবসা ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, চাকরি ব্যবসা দুটো ক্ষেত্রে কিন্তু মোটের ওপর প্রগ্রেস থাকছে, অ্যাভারেজের থেকে ভালো হচ্ছে, বাবা মায়ের শরীরের জায়গাটা ভালো হচ্ছে না, নিজেদের শরীরটা মোটের ওপর স্টেবল থাকছে, অর্থের চাপ কিন্তু বন্ধুরা থাকছে। বিদ্যাস্থান শুভ বলা চলে, ইভেন সন্তান সুখও ভালো বলতে পারছি, দাম্পত্য জীবনে ছোটোখাটো ক্ল্যাশ কিন্তু চলতে পারে। তাই মিথুন রাশি প্রেম ভালোবাসা প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, সতর্কভাবে চলুন, এবং দুটো ক্ষেত্রেই দাম্পত্য জীবন প্রেমের জীবন দুটো ক্ষেত্রেই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করার দরকার আছে, যেখানে কথা বাড়াবেন সেখানেই প্রবলেমে পড়বেন। তাই ওভারঅল লক্ষ্য রেখে চলুন, একদিন একটু চুপ থাকলে কোনো অসুবিধা হবে না। মৃগশিরা নক্ষত্র ভাই থেকে সাবধান, আদ্রা নক্ষত্র কালকের দিনে বেহিসাবি পড়লে হয়ে পড়লে সমস্যা রয়েছে।
পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে বলবো যে একটু এজেড পার্সন বা এজেড মানুষজনদের থেকে সতর্ক থাকুন। কর্কট রাশি পাঁচ সংখ্যা হলুদ রং মহাদেবের পূজো পাঠ 10:25 থেকে 11:40 সতর্ক থেকে পরের সময়টা ভালো হচ্ছে, পরের পুরো সময়টা। কর্মক্ষেত্রে প্রথম কথা বলবো, আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা কর্কট রাশির জাতক জাতিকা হন, কর্মক্ষেত্র বা কর্মের বিষয়ে অনেক বেশি সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে, মনোসংযোগ বাড়াতে হবে। কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বাধা বড় আকার ধারণ করতে পারে, সিলি মিস্টেক্স, ছোটোখাটো ভুলগুলো বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে বা সমস্যা তৈরি করে দিতে পারে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। এইটা খেয়াল রাখুন, সম্মান নিয়ে প্রবলেম নেই কিন্তু আটকে যাচ্ছে, এক কাজ দুবার করতে হচ্ছে, টাইম বেশি লেগে যাচ্ছে আপনাদের ছোটোখাটো ভুলের জন্য, এইটাই প্রবলেম আপনাদের ক্ষেত্রে কালকে। এটা যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন, আপনার উন্নতি বা আপনার প্রোগ্রেসকে কালকের দিনে অন্তত কেউ আটকে রাখতে পারছে না। তাই অনেক বেশি কনফিডেন্ট হন, অনেক বেশি ফোকাসড থাকুন এবং সেইভাবে কাজ করুন বা কর্ম সম্পাদনের চেষ্টা করুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। কর্কট রাশির শরীর ভালো থাকবে, বাবা মায়েরও শরীর ভালো থাকছে, প্রবলেম নেই এটা নিয়ে। দাম্পত্য জীবনে ছোটোখাটো ক্ল্যাশ চলতে পারে, প্রেম ভালোবাসার ব্যাপারে পজিটিভ ফল, বাবা মায়ের সাপোর্ট রয়ে যাচ্ছে, মনের দিক থেকে কিছু ধাক্কা খেতে পারেন, ছোটোখাটো চোট খেতে পারেন, মানসিক কষ্ট ছোটোখাটো আসতে পারে আপনার যদি কর্কট রাশি হয়। তাই বন্ধুরা এটা লক্ষ্য রাখতে বলবো, খেয়াল রাখতে বলবো, তাই কারুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন না, প্রবলেম দেবে। সন্তান বিদ্যা দুটো ক্ষেত্রে স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি বা আশা করতে পারি, অর্থের চাপ হিউজ পরিমাণ ভোগাচ্ছে না, নর্মাল খরচাটা চলবে। পুনর্বসু নক্ষত্র নির্বুদ্ধিতার দাম দিতে হতে পারে, পুষ্যা নক্ষত্র অতিরিক্ত বিলাসী হয়ে পড়তে পারেন, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালিকদের থেকে শত্রুতা পাবেন, খেয়াল রেখে চলুন। সিংহ রাশির চাপ বৃদ্ধি পাবে, কালকের দিন সিংহ রাশির জাতক বা জাতিকাদের 9 লাল রং মহাদেবকে ডাকা, 10:35 থেকে 11:50 বুঝে শুনে ব্যবহার করা, পরের সময় পুরো মাত্রায় শুভ। চাপ এবং দায়িত্ব বাড়বে এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত আপনার ওপর নির্ভরশীলতা বেড়ে যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে অস্বস্তি এবং চাপ বাড়লে কিছু সময় আমরা অস্বস্তিতে পড়ে যাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন, এটা খেয়াল রেখে চলুন। তাই এই চাপ বা এই দায়িত্ব আপনার উন্নতি, আপনার প্রগতি বা আপনার সমৃদ্ধিকে নির্দেশ করছে, যেটা আপনার জন্য ভালো হচ্ছে। শরীরে এনার্জি কম থাকবে, শরীর এমনিতে ভালো থাকছে, গুরুজনদের শরীর মোটামুটি চলবে, তবে বাড়ির বাচ্চাদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। ব্যবসা ক্ষেত্রে লস খাওয়ার যোগ থাকছে, কর্মক্ষেত্রে একটু দায়িত্ব এড়ালে বরং ভালো হবে, কারণ অতিরিক্ত চাপ থাকতে পারে, প্রেশার চলে আসতে পারে, হয়তো কিছু ক্ষেত্রে দামও পাবেন না, এটা হতে পারে। তাই এটা লক্ষ্য রেখে চলুন, এটা খেয়াল রেখে চলতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। সিংহ রাশির সন্তান ভাগ্য ভালো, বিদ্যাস্থান শুভ নয়, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, বাট প্রেমিক প্রেমিকারা কিন্তু সতর্ক থাকুন। কালকের দিন প্রেম বা ভালোবাসা বা ভালোবাসার মানুষের কাছ থেকে, মানে প্রেমিক প্রেমিকারা কোনো না কোনোভাবে একটু বাজে ব্যবহার, খারাপ ব্যবহার বা এই ইত্যাদির জায়গাগুলো পেতে পারেন, এটা লক্ষ্য রাখলে আমার মতে ভালো হবে। মঘা যদি আপনার নক্ষত্র হয়, আপনি যদি সিংহ রাশি হন, বদনাম আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে কালকের দিনে বলবো যে জুনিয়রদের থেকে সাবধান, উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা হতে পারে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। তাই এটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলা উচিত হবে, নাহলে প্রবলেম রয়েছে বা প্রবলেম পড়তে পারেন। কন্যা রাশির কালকের দিন মেন্টাল প্রেসারের দিন, এক কথায় আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কন্যা রাশির 3 শিব পুজো করা, হালকা হলুদ রং, হালকা সাদা, মানে সাদার কাছাকাছি রঙগুলো ব্যবহার শুভ হচ্ছে, কিন্তু 10:15 থেকে প্রায় 11:50 বুঝে শুনে চলুন, নাহলে অসুবিধা রয়েছে। কন্যা রাশির প্রতি ক্ষেত্রে বাধার নির্দেশ করছে, মেন্টাল প্রেসারের নির্দেশ করছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তাই কালকে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা বা মানুষ হন, আপনি যদি স্টেবল না থাকেন বা আপনি যদি স্থির সিদ্ধান্ত নিতে না পারেন এবং নিজের কাজের ব্যাপারে সতর্ক থাকতে না পারেন, আপনি কিন্তু প্রবলেমে পড়তে চলেছেন। তাই খুব সতর্ক থাকা, সাবধানে থাকা, দায়িত্বের বোঝাগুলো ঠিক মতো পালন করা, অযথা হেডেক না নেওয়া, কোনো আর্গুমেন্টে না যাওয়া, এটা ভালো হবে। তাই চুপচাপ কালকের দিন কাজ করে যান, আপনার যেটা দায়িত্ব বা আপনার যেটা কাজ বা আপনি যে কাজগুলো করেন সেটা চুপচাপ সাইলেন্টলি করে যান, সেটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে বা সর্বাপেক্ষা শুভ হচ্ছে, না হলে প্রবলেম রয়েছে, বাধা বিপত্তি রয়ে যাচ্ছে,
কোন রাশির জাতক বা জাতিকা হলে এটা লক্ষ্য রেখে চলুন বা এটা খেয়াল রেখে চলুন। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ব্যবসা ক্ষেত্রে একটা ভাটা চলতে পারে। বাবা মায়ের শরীর, নিজেদের শরীর, দুটো সাইডেই আশা করতে পারি ভালো রেজাল্ট আসবে। তাই আপনি আপনার পরিবারের মানুষজন মোটামুটি সুস্থ থাকছেন, দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসবে। অনেকের কন্যারাশি বলছেন আমার দাম্পত্য জীবন সত্যিই ভালো হচ্ছে, ভালো ফল আসার জায়গা চলছে, যদিও প্রেম বা ভালোবাসার ব্যাপারে কিন্তু খুব একটা শুভ ফল আশা করতে পাচ্ছি না। তাই প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক থাকতে হবে বা প্রেম ভালোবাসার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। সন্তান সুখ যদিও ভালো, বিদ্যাস্থান মোটামুটি, বিদ্যার জায়গাটা আরও বেশি করে নজর দিন বা নজর রাখলে আমার মতে ভালো ফল হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুপ্ত শত্রুতা, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো যে চেষ্টা করতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো সিদ্ধান্ত নিতে না পারার জন্য পস্তাতে হতে পারে। তাই হাজার রকমের চিন্তা প্ল্যান মাথার মধ্যে রাখলে কিন্তু লাভ হবে না বা প্রফিট পাবেন না। পরের রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির মানুষ হন, কালকের দিনে আট সংখ্যার ব্যবহার করুন, কালকের দিনে হলুদ রঙের ব্যবহার করুন, কালকের দিনে মহাদেবের পুজো পাঠ করুন এবং তুলা রাশির জাতক বা জাতিকারা 10:25 থেকে 11:40 বুঝে ব্যবহার করে 12:45 থেকে 3:00 আনন্দের সঙ্গে কাজ করুন। ভাগ্য সাথ দিচ্ছে না তুলা রাশির কালকের দিনের জন্য, তাই ভাগ্যর সাপোর্ট পাবো, ভাগ্যের সাথ পাবো, অল্পতে স্যাটিসফ্যাকশান বা অল্প থেকে অল্প পরিশ্রমে উন্নতি কালকের দিন খেটে বার করতে হবে এবং পরিশ্রমের দ্বারা উন্নতি হবে, ঠিকঠাক পথে পরিশ্রমের দ্বারা উন্নতি হবে। তাই কালকের দিন ছোকে এগোন, কী কাজ কোন সময় করবেন, সকাল 10:00 ধরুন এইখানটায় যাব, 11:00 ওই কাজটা করব, এইভাবে প্রপার পরিকল্পনা করে এগোন। আমি বলবো সেটা কিন্তু আপনার জন্য বেস্ট হচ্ছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। কালকের দিনে সময় জ্ঞান যারা করতে পারছেন, নির্দিষ্ট নিয়মানুবর্তিতার মধ্যে যারা চলেন, তারাই কিন্তু উন্নতি পাবেন এবং যারা পরিশ্রমী বিশ্বাসী তাদের জন্যই কালকের দিন আপনি যদি তুলা রাশির মানুষ হন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান মোটামুটি হচ্ছে, শরীর ভালো হচ্ছে, কিন্তু পরিবারের মেম্বারদের শরীর নিয়ে কিন্তু চাপ থাকছে। তাই বাবা মা বলুন, ভাই বোন বলুন বা হাজব্যান্ড ওয়াইফ বলুন, আপনার পরিবারের মেম্বারদের স্বাস্থ্য বা স্বাস্থ্যজনিত দিকগুলো একটু নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে বা আমি মনে করি রাখলে ভালো হবে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, কালকের দিনে দাম্পত্য জীবন কিন্তু ছোটোখাটো ক্ল্যাশ লেগে থাকবে, প্রেম মোটের ওপর ভালো চলছে, প্রেমের স্থিরতা বা স্বস্তি আসতে চলেছে। চিত্রা নক্ষত্র ছোটো বাচ্চা ছেলে মেয়েরা ভোগাতে পারে, মানে ছোটো মানে 25-30 এই বয়সী ছেলে মেয়েগুলো ভোগাতে পারে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কেউ আপনাকে প্রভাবিত করতে পারে, কারুর দ্বারা প্রভাবিত হয়ে পড়তে পারেন বা এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যদি তুলা রাশির মানুষ হন। বৃশ্চিক রাশি কমলা রঙ, বৃশ্চিক রাশি 9 সংখ্যা, মহাদেবকে ডাকা 10:35 থেকে 11:40, এই যে সময়টা 1:05 সতর্ক থেকে 9:15 আগের সময়, 12:15 পরের সময় দুপুর বেটার হচ্ছে। আর 4-5 দিন অপেক্ষা করবেন, কালকের দিনে মেন্টাল প্রেশার থাকবে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, কাজ করে স্যাটিসফ্যাকশনের একটা অভাব তৈরি হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। যেভাবে খাটছি, যেভাবে কাজ করছি, যেভাবে করতে চাইছি সেই জায়গাটা পাচ্ছি না বা সেই লেভেলটা রিচ করতে পাচ্ছি না, এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হলে তৈরি হতে পারে। তাই বন্ধুরা, কালকের দিনে আশা না রেখে কাজ করুন। অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত আশা বা অতিরিক্ত কারুর থেকে বা কারুর দ্বারা আশা করে ফেলা, আমি বলবো না এটা আপনার জন্য বা আপনাদের জন্য ভালো হতে পারে, এটা কিন্তু চাপ দেবে। ধীরে সুস্থে কাজ করুন, রিল্যাক্স করতে করতে, এবং অযথা অর্থ খরচা, অযথা ইনভেস্টমেন্ট করা যাবে না। কর্মক্ষেত্রে কিছুজন আপনার কাজ পণ্ড বা আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে, শত্রুতা হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। অযথা হেডেক নেবেন না, যে যা বলবে কান দিয়ে শুনবেন না। ব্যবসা ক্ষেত্রে যদিও ভালো রেজাল্ট রয়েছে, বসেদেরও সাপোর্ট রয়েছে, তবে অর্থের চাপ কিন্তু ভোগাচ্ছে এবং মুড অফ থাকতে পারে, একটু এনার্জি লেভেল কম হচ্ছে বা ভালো লাগছে না এই ব্যাপারটা, যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা এফেক্ট দিলেও প্রেম ভালো চলবে, পারিবারিক সম্পর্কের জায়গাগুলো মোটের ওপর স্টেবল থাকছে। সন্তান অবাধ্য থাকবে, বিদ্যাস্থান অতিরিক্ত শুভ, এই একটা জায়গায় কালকের দিনে খুবই ভালো হচ্ছে। তাই এই জায়গাটা বা এই দিকটা কিন্তু যারা বাচ্চা ছেলে মেয়ে বা যারা স্টুডেন্ট
আমি বলবো যে এই এই দিকটা আরও বেশি ফোকাসড হলে ভালো হবে। বিশাখা নক্ষত্র হলে কালকের দিনে বলবো যে সিনিয়রদের সাপোর্ট নিন, উন্নতি পাবেন। অনুরাধা নক্ষত্র আশা রাখলেই কষ্ট পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে অযথা অশান্তি বাড়বে লাইফে, অযথা দুশ্চিন্তা বাড়বে বা টেনশান বাড়বে, টেনশানে পড়ে যেতে পারেন। তাই বন্ধুরা এটা একটু খেয়াল রাখলে আমার তো মনে হয় যে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। এটা গেল বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র। পরেরটা জানেন ধনুরাশি, সর্বাপেক্ষা শুভ আপনাদেরই হচ্ছে কালকের দিন, আপনাদেরই। কালকের দিনে হালকা সবুজ রং, মহাদেবের ডাকা, মহাদেবকে ডাকা। কালকের দিনে চার সংখ্যার ব্যবহার করা, ভালো ফল পাবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন। 10:30 থেকে 11:35 এই টাইমটাকে একটু বুঝে শুনে ব্যবহার করে কালকে পুরো দিনটাকে আপনার প্রপার উন্নতির জন্য কাজে লাগান। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার উন্নতি, আপনার সমৃদ্ধি, আপনার সাফল্য, আপনার সৌভাগ্য, সবকটা জিনিসকে একত্রিত করার চেষ্টা করুন। এক কথা এটাই বলার, কারণ কালকের দিন প্রগ্রেসের দিন, অনেক কাজ করতে হবে, অনেক দায়িত্ব নিতে হবে, অনেক দায়িত্বের বোঝা সামলাতে হবে। এবং আপনি আশা করতে পারি পজিটিভলি করবেন, সুস্থভাবে সুন্দরভাবে করবেন। মনের জোরটাকে পুরো মাত্রায় ধরে রাখুন, যাতে আমার কাজ হবে, আমার উন্নতি হবে, এবং সেই অনুযায়ী আমি চেষ্টা করব। এখানে আর কিছু বলার নেই, কাজের বা কর্মের ব্যাপারে অর্থের চাপ থাকবে, একটা অর্থকষ্ট থাকবে, ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো হচ্ছে, শরীর কিন্তু ভোগাতে পারে বন্ধুরা, ইভেন পরিবারের প্রত্যেকটা মেম্বারই শরীরের জায়গা কম বেশি লক্ষ্য রাখতে হবে। বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যাই বলুন, শরীরের জায়গা লক্ষ্য রেখে চলুন। দাম্পত্য কলহের যোগ থাকছে, দাম্পত্য জীবনে শান্তির অভাব থাকবে, প্রেমও মোটামুটি ভোগাচ্ছে, খুব বেশি নয়। তাই দাম্পত্য এবং প্রেম লক্ষ্য রাখুন, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ওভারঅল চালিয়ে নেওয়ার মতো হচ্ছে। কিন্তু কালকের দিনকে যদি কর্মের জন্য, উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন, আপনার দিন হবে। মূলা নক্ষত্র ডমিনেট করুন, পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাকি করুন, উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে তাড়াহুড়ো করুন। পরের রাশি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির মানুষ হন, 9 সংখ্যার ব্যবহার, হালকা হলুদ রং, শিব পুজো করা আপনার জন্য ভালো হতে পারে বা ভালো ফল দেবে। মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে 10:20 থেকে 11:30 সামলে পরের সময়টা প্রায় 2:30 পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারেন। ধরি মাছ নাছুই পানি, এইভাবে কালকে আপনার মানসিকতা। কালকের দিনে সন্তর্পণে কাজ করে নিন, সন্তর্পণে কাজ গুছিয়ে নিন। আপনি সাইলেন্টলি ধীরে সুস্থে অয়েলিং করে, বাটারিং করে, বেশি কথা না বলে, বেশি জনের সাথে না মিশে কাজ করতে হবে, এবং সেটাই প্রপার ওয়ে বা প্রপার প্রসেস হবে আপনার জন্য। যত বেশি জন, যত বন্ধুবান্ধবকে ইনভলভ করবেন, প্রবলেম বাড়বে। ভাই বন্ধু এরাই শত্রু হবে কালকের দিন, তাই লক্ষ্য রাখুন। আপ কীভাবে শত্রুতা হয়, আপনি আমাকে একজন জিজ্ঞেস করছিলেন যা বলেন বন্ধুত্ব শত্রুতা কীভাবে, যার সঙ্গে রোজ চা খাচ্ছি কেন শত্রুতা করবে, কেন শত্রুতা করবে? কারণটা একটাই, আপনার প্রোগ্রেস তার চোখের ভালো লাগছে না, এটাই শত্রুতা করার কারণ। আপনি আমাকে ভাই মনে করছেন, আমি আপনাকে ভাই মনে করছি না, এটাই শত্রুতার কারণ। এইখান থেকেই শত্রুতা আসে, তাই এই জায়গাটা খেয়াল রাখুন। অর্থের চাপ থাকছে, কিন্তু পরিবারকে আনন্দ দিতে পারবেন। আমরা এটা চাই না, আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, পরিবারের জন্য কিছু করতে পারবেন। দাম্পত্য জীবনে উন্নতি করার যোগ রয়েছে, ব্যবসা ক্ষেত্র মোটামুটি চলছে, শরীরগত দিকগুলো কিন্তু ভালো হচ্ছে, তাই ভালো কথা শোনাচ্ছি। প্রেম ভালো চলছে না, প্রেমের ব্যাপারে কষ্ট, রাগারাগি, জেদাজেদি, এগুলো কিন্তু চলতে পারে আপনি যদি মকর রাশির মানুষ হন। সন্তান সুখ ওভারঅল পাচ্ছেন, কনসেন্ট্রেশন প্রত্যেক মুহূর্তে ব্রেক করবে, তাই এটা খেয়াল রাখুন। উত্তরাসারা নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট ক্ষতির কারণ হতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বলবো তাড়াহুড়ো করে কাজ করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো সতর্ক থাকবেন, একটু সতর্কতা নেবেন, মানে ক্যাজুয়ালি নিয়ে নেবেন না সব জিনিসগুলো। হ্যাঁ এটা তো আমি পারি, এটা তো আমার মুঠোর কাজ, গ্রিপের কাজ, সতর্কতা। কুম্ভ রাশি, 3 সংখ্যা, কুম্ভ রাশি, হালকা সবুজ, শিব পুজো করা,
আপনার জন্য ভালো হচ্ছে। 10:40 থেকে 12:10 মানে 11:50 সামলে চলুন। আপনার ইমোশন নিয়ে খেলা হতে পারে, আপনি যদি কুম্ভরাশির মানুষ হন। মনের কষ্ট, মানসিক চাপ, মেন্টাল প্রেসার আপনার উপর চাপ তৈরি করা হতে পারে। আপনার কাজে কোনো প্রবলেম নেই, কাজের জায়গায় কোনো ঘাটতি নেই বা অসুবিধা নেই, কিন্তু সমস্যার জায়গা এটা মীন রাশির জাতক বা জাতিকা হলে আপনাকে ছোট করা হতে পারে, আপনাকে তাতানো হতে পারে, আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা হতে পারে, এই জায়গাগুলো চলতে থাকবে এবং এটাই কিন্তু ক্ষতির কারণ হবে। আপনি রেগে গেলেন, আপনি টেম্পটেড হয়ে গেলেন, আপনি ঝেঁঝে কারুর সাথে খারাপ ব্যবহার করলেন যেটা হাইলাইটেড হয়ে গেল। তাই চুপচাপ কাজ করবেন, কারুর কথার কোনো জবাব দেবেন না, সময় ভালো চলছে না, জবাব দিতে গেলে প্রবলেমে পড়বেন। শত্রুতা থাকছে কিন্তু মিষ্টি মুখে শত্রুতা থাকবে, মিছরির ছুরি থাকবে তাদের হাতে, লক্ষ্য রেখে চলুন। ব্যবসা ক্ষেত্রে ধার দেওয়া চলবে না, ইভেন অর্থের ব্যাপার মোটামুটি স্টেবল থাকছে। বাবার শরীরটা খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা নিয়ে অসুবিধা নেই, আপনার আপনার মানে আদার্স যারা মেম্বার রয়েছেন অসুবিধা হচ্ছে না। ছোটোখাটো পারিবারিক অশান্তি কিন্তু চলবে, অকারণে অস্বস্তিতে পড়তে পারেন বা অশান্তির মধ্যে পড়তে পারেন। প্রেম ভালো হচ্ছে, সন্তান ভালো হচ্ছে, বিদ্যাস্থান মোটামুটি মোটামুটি বা একটু ভালো বা একটু এদিক ওদিক বলা যায়, বাট চলে যেতে পারে। তাই কারুর সঙ্গে কথা, কারুর সঙ্গে বেশি বাক্যালাপ শুভ হচ্ছে না, এটা লক্ষ্য রেখে চলুন। মীন রাশি এই কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র হলে কালকের দিনে আপনাদেরকে বলবো এনার্জি বাড়ান। শতভিশা নক্ষত্র দাম্পত্য কলহের যোগ থাকছে এই একটা নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বুদ্ধি বিভ্রাট করবে, বুঝে উঠতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না, মানে অকারণে ভুলভাল চিন্তা ভুলভাল সিদ্ধান্ত এগুলো আসতে পারে, লক্ষ্য রাখুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির মানুষ হন, কালকে নাম্বার 1 হলুদ রং 10:35 থেকে 10:45 12:00, এটা একটু বুঝে শুনে ব্যবহার করুন, বাদ বাকি পুরো সময় আপনার সময়। কালকের দিনে যত পারবেন নিজেকে নিয়োজিত করবেন নিজের কাজের ব্যাপারে, আপনি মেশিন হয়ে কাজ করবেন। কালকের দিনে বড্ড বেশি পরিকল্পনা করতে গেলে কিন্তু প্রবলেম রয়েছে, ভাবতে থাকলে প্রবলেম রয়েছে, আটকে থাকা কাজ, 4 দিন ধরে হচ্ছিল না সেই কাজ, নতুন প্রজেক্ট নিতে পারেন কিন্তু এটা করবো, এটা করলে এই হবে, ওটা করলে ওই হবে, এই ভাবতে থাকলে কিন্তু অসুবিধা রয়েছে। তাই প্রপার পরিকল্পনা না করে সুন্দরভাবে যা যা কাজ সেগুলোকে কমপ্লিট রূপ দিতে থাকুন। ব্যবসা ক্ষেত্র ভালো হচ্ছে বাট অর্থের চাপ থাকবে, ভাগ্য সাথ খুব বেশি দিচ্ছে না, পরিশ্রমের দ্বারা উন্নতি রয়েছে, খেটে উন্নতি রয়েছে, সম্মান বৃদ্ধির জায়গাও রয়েছে। দাম্পত্য জীবন মোটের ওপর শুভ বলা চলে, কিন্তু ফ্যামিলি লাইফ বাবা মা ভাই বোন বা যে সমস্ত মেয়েরা শ্বশুরবাড়িতে ঘর করছেন তাদের মধ্যে না একটা গোলযোগ বা অশান্তির পরিবেশ চলতে পারে। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ একটু খেয়াল রাখুন, সন্তানের দিকটা একটু লক্ষ্য রাখুন, বিদ্যাস্থান শুভ বলা চলে। তাই আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, আর্গুমেন্টে না গিয়ে কাজ করুন, কর্ম করুন, ভালো করে খাটুন, সেটাই সবচেয়ে ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব কালকে কাজে নেবেন না নিজের ঘরে, হ্যাঁ ভাই আমি করে দিচ্ছি, ডুববেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোনো সভা সমিতি মানে আলোচনা আর কি থাকবেন না, মানে আলোচনা মানে অফিসের মিটিং এটা বলছি না, কোনো গসিপ বা এগুলো থাকবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অর্থ ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম রয়েছে, আর মাথা ঠান্ডা রাখবেন। এই আগামীকালকে রাশিফল, আশা করবো ভিডিওটা কাজে লাগবে, সাহায্য করবে চলার পথে, এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।